নুসরাত হত্যা মামলার আসামিদের জামিন আবেদন নামঞ্জুর, অভিযোগ গঠনের শুনানি 20 জুন, শিগগিরই ওসি মোয়াজ্জেমকে গ্রেপ্তার করা হবে জানালেন মন্ত্রী। তাকে বের করার চেষ্টার কোনো ত্রুটি হচ্ছে না, সরকারের পক্ষ থেকে কোনো প্রকার গাফিলতি কোনো প্রকার দুর্বলতা নেই, সরকার প্রধান অত্যন্ত কঠোর অবস্থানে। রাজধানীর কদমতলিতে এসি বিস্ফোরণে পথচারী নিহত, নারায়ণগঞ্জে মশার কয়েলের আগুনে একই পরিবারের দগ্ধ চারজন। বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া রাজবাড়ির অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে আইসক্রিম, স্বাস্থ্য ঝুঁকিতে শিশুসহ সব বয়সী মানুষ। এবং টিকে থাকার লড়াইয়ে দুপুরে আইসিসি বিশ্বকাপ ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি দক্ষিণ আফ্রিকা। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত সুজানা। ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানি হবে আগামী 20 জুন। দুপুরে ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ এ তারিখ নির্ধারণ করেন। একই সাথে অভিযোগ পত্র আমলে নেন তিনি। বাদীপক্ষের আইনজীবী শাহজাহান সাজু জানান, অভিযোগ গঠনের তারিখ নির্ধারণের পাশাপাশি নিরাপরাধ হওয়ায় নূর হোসেন ও আলাউদ্দিন সহ 5 আসামিকে আদালত মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন। সকালে কঠোর নিরাপত্তার মধ্যে অধ্যক্ষ সিরাজউদ্দৌলা সহ 21 আসামিকে আদালতে তোলা হয়। এ সময় আদালতে পিবিআই চট্টগ্রাম বিভাগের বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গেল 6 এপ্রিল মাদ্রাসার ছাদ ডেকে নিয়ে গায়ে আগুন দেওয়ার পর 10 এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় মারা যান নুসরাত। আমাদের বাদীপক্ষের আপত্তি না থাকায় আদালত অভিযোগপত্রটা গ্রহণ করেছে এবং এই মামলায় আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় অপরাধ আমলে নিয়েছে নারী শিশু নির্যাতন দমন আইনে। আর আজকে আদালতে 7 জন আসামির জন্য জামিন চেয়েছেন। আদালত আসামি পক্ষ, রাষ্ট্রপক্ষ এবং আমরা এজাহারকারী পক্ষ আমাদেরকে শুনানি শেষে আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করেছে। এদিকে নুসরাত হত্যা মামলায় অভিযুক্ত ওসি মোয়াজ্জেমকে শিগগিরই গ্রেপ্তার করা হবে বলে জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এক্ষেত্রে সরকারের কোনো গাফেলতি নেই। এবার ঈদ যাত্রা স্বস্তিদায়ক হলেও রাস্তায় শৃঙ্খলা ফেরেনি বলে জানান মন্ত্রী। সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সেতুমন্ত্রী বলেন, উবার সহ সব রাইড শেয়ারের জালিয়াতি বন্ধে বিআরটিএ কঠোর মনিটরিং করছে। পরিবহন সেক্টরে আন্দোলন সেভাবে দমন করা সম্ভব হয়নি জানিয়ে তিনি বলেন, সরকার চেয়েছিল যুক্তিযুক্ত সমাধান, নিজের অনুপস্থিতির কারণে আইন পাশে বিলম্ব হচ্ছে বলেও জানান ওবায়দুল কাদের। সরকারের পক্ষ থেকে কোনো প্রকার গাফিলতি কোনো প্রকার দুর্বলতা নেই, সরকার প্রধান অত্যন্ত কঠোর অবস্থানে এবং সে কারণে কারো এখানে শৈথিল্য দেখানোর কোনো অবকাশ নেই। ঢাকার শনি আখড়ায় একটি ভবনে বিস্ফোরণের পর দেয়াল ধসে এক পথচারীর মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 4 জন। সকাল 9:30টার দিকে শনি আখড়া আরএস টাওয়ার নামে 3 তলা ভবনে ঘটনাটি ঘটে। নিহত ফরিদ আহমেদ একজন টুপি বিক্রেতা, শ্যামপুরের কদমতলির রসুলপুর এলাকায় তার বাসা। আহতদের মধ্যে একজন রিকশা চালক ও 3 জন ফল ব্যবসায়ী, তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দর্শক শনি আখড়ায় আছেন সহকর্মী জুবায়ের সানি, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সানি, আপনি তো বিস্ফোরণের ওই স্থানে আছেন, তো বিস্ফোরণের বিষয়ে আপনার কাছে নতুন আর কি তথ্য আছে আমাদের জানান। সুজনা, যেমনটি বলছিলেন যে শনির আখড়া এই যে নয়াপাড়া যে জায়গাটি, এখানে কিন্তু 3 তলা একটি ভবনের 2 তলায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং সেই বিস্ফোরণের পরে যে দেয়াল ধসে পড়ে এবং সেই দেয়াল ধসের কিন্তু একজন নিহত হয়েছেন। আমরা যতটুকু তার তথ্য পাচ্ছি, তিনি একজন টুপি ব্যবসায়ী এবং তিনি এই রাস্তা থেকে যাওয়ার সময় তার উপরে কিন্তু এই দেয়াল ধসে পড়ে এবং যে 3 তলা যে বিল্ডিংটি রয়েছে নিচতলায় একটি রেস্টুরেন্ট রয়েছে এবং আমি যতটুকু দেখাচ্ছি যে 2 তলা এবং 3 তলায় এক্সিম ব্যাংক
ব্যাংকের শাখা রয়েছে এবং সেই এক্সিম ব্যাংকের কিন্তু দোতলায় এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস আমাদেরকে যে তথ্যটি দিচ্ছে যে তারা ধারণা করছে যে দুটি বিষয় এখানে ঘটতে পারে, যে এসির যে সিলিন্ডারগুলো থাকে সেই গ্যাসের বিস্ফোরণ এবং প্রাকৃতিক গ্যাস জমা হয়ে সেটি বিস্ফোরণ ঘটতে পারে এমন একটি তথ্য তারা দিচ্ছে। আমি যদি একটু আপনাকে আপনার মাধ্যমে দর্শকদেরকে দেখাই যে পরবর্তী যে বিষয়টা ফায়ার সার্ভিস বলছে সেখানে কিন্তু আমরা একটি তথ্য আসলে খুঁজে পেয়েছি যে যে বিল্ডিংটির সামনে কিন্তু এখানে একটি সুয়ারেজের লাইন রয়েছে এবং আমি যদি একটু দর্শকদেরকে দেখানোর চেষ্টা করি যে সুয়ারেজের যে লাইনটি রয়েছে সেখানে কিন্তু গ্যাস লিক হচ্ছে এবং সেটি খুলে রাখা হয়েছে এবং সেখানে গ্যাসের আমরা দেখছি যে পানির বুদবুদ দেখতে পাচ্ছি এবং ধারণা করা হচ্ছে এখান থেকে সুয়ারেজের লাইনের মাধ্যমে সেই গ্যাস উপরে চলে যেতে পারে এবং সেখানে সেই গ্যাস জমা হয়ে এই বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে এমন একটি তথ্য কিন্তু আসলে এই তথ্যটা নিয়ে এখন ফায়ার সার্ভিসও আসলে তদন্ত করে দেখছে যে এটি হওয়ার সম্ভাবনা কতটুকু। কিন্তু আমরা যদি যে ম্যানহোলটা যেটা দেখছি সেখানে কিন্তু আসলে পানির বুদবুদ রয়েছে এবং আমরা এখন অনেক কিছুই ঘটতে পারে কিন্তু প্রাথমিকভাবে তদন্ত চলছে এবং কিছুক্ষণ আগে কিন্তু র্যাবের বোম ডিসপোজাল ইউনিটও তারাও এসে আসলে এখানে তদন্ত করে গিয়েছে। আসলে কোনো বিষয়ে আসলে তারা বাদ রাখছেন না তদন্তের বিষয়। তো সুজানা, আমি একটু আপনার মাধ্যমে জানাতে চাই যে একজন নিহত এবং তিনজন আহতের সংবাদ আমরা পাচ্ছি এখন পর্যন্ত। সুজানা, ধন্যবাদ সানি আপনাকে। রাজধানী শনিরাখড়া থেকে জানাচ্ছিলেন জুবায়ের সানি। নারায়ণগঞ্জের ফতুল্লায় একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। ভোরে উপজেলার পাগলা চিতাশাল এলাকায় এ ঘটনা ঘটে। তাদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন জানান, চিতাশাল এলাকায় আব্দুল আলীমের বাসার মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। এতে আব্দুল আলীম, তার মেয়ে শিউলি এবং দুই নাতনি তানজিলা ও জুথি দগ্ধ হন। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। চিকিৎসকরা জানান দগ্ধদের অবস্থা গুরুতর। শিউলির শরীরের 98 ভাগ, আব্দুল আলীমের 48, জ্যোতির 18 এবং তানজিলার 24 ভাগ পড়ে গেছে। কুমিল্লার দাউদকান্দিতে তরুণীকে গণধর্ষণের ঘটনায় তিন যুবককে আটক করেছে পুলিশ। এদের মধ্যে গুলিবিদ্ধ দুজনকে কুমিল্লা মেডিকেলে ভর্তি করা হয়েছে। গেল রাতে উপজেলার বলদাখাল এলাকায় অভিযুক্তদের গ্রেপ্তার করতে গেলে পুলিশের সাথে তাদের বন্দুকযুদ্ধ হয়। পুলিশ জানায় গেল শুক্রবার চট্টগ্রামের এক গার্মেন্টস কর্মীকে বিয়ের প্রলোভন দেখিয়ে দাউদকান্দি এনে গণধর্ষণ করে তিন বন্ধু। পরে তরুণীর অভিযোগে আলামীর নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। রাতে অন্যদের গ্রেপ্তারে গেলে পুলিশের সাথে বন্দুকযুদ্ধ হয়। এতে পুলিশের তিন সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে পাইপগান ও গুলিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। ধর্ষণের ঘটনায় দাউদকান্দি থানার মামলা করেছেন ওই তরুণী। বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই রাজবাড়িতে প্রায় 30টি কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে আইসক্রিম। ক্ষতিকর রং, আটা ও নানা রকম কেমিক্যাল মিশিয়ে তৈরি এসব আইসক্রিম খেয়ে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে শিশুসহ বিভিন্ন বয়সী মানুষ। অথচ বিষয়টি জেনেও কোনো ব্যবস্থা নিচ্ছে না কর্তৃপক্ষ। রাজবাড়ির প্রতিনিধি এ মনিরুজ্জামানের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন নুসরাত জাহান সিন্ধি। রাজবাড়ির সদর সহ অন্য উপজেলাগুলোতে প্রায় 30টি কারখানায় এমন নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে অনুমোদনহীনভাবে তৈরি করা হচ্ছে মালাই আইসক্রিম। অপরিশোধিত পানি, মিষ্টি করতে যেখানে চিনির পরিবর্তে স্যাকারিন, গরুর দুধের পরিবর্তে নিম্নমানের ভেজাল গুঁড়ো দুধ, ক্ষতিকর রং আর কেমিক্যাল মেশানো হচ্ছে। এছাড়াও ধুলাবালি, শ্রমিকদের ঘাম ও নোংরা হাতের সংস্পর্শে এগুলো প্যাকেটজাত করা হচ্ছে। যদিও মালিকদের দাবি যথাযথ নিয়ম মেনেই তারা আইসক্রিম তৈরি করছেন। বড় বড় কারখানায় তো বেশি না, আমরা তো ক্ষুদ্র, 3 মাস চলে তারপরে তো বন্ধ হয়ে যায়। আমার যেটা দেখা দিয়েছে আমি ওইদিকে খেলার দিকে আসছি না, ক্ষতিকর কোনো জিনিস নেই আমার কাছে। যে লোকজনগুলো আছে ওরা মাঝে মাঝে এই থেকে আসে আর ওনাদের কাগজপাতি যা সবই দেখে টাকে আর সুন্দর পরিবেশে আইসক্রিম। চিকিৎসকরা বলছেন অস্বাস্থ্যকর এসব আইসক্রিম খেয়ে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে শিশুসহ বিভিন্ন বয়সীরা। যে কালারগুলো ব্যবহার করছে, কেমিক্যালগুলো ব্যবহার করছে, সেটা তো উপকার করছে না, বরঞ্চ মারাত্মক ক্ষতির কারণ। এই কালার একটা খুব বড় উৎস হচ্ছে ক্যান্সার। যে কথাটা জরুরি সেটা হচ্ছে বাচ্চার কিন্তু
যে ইরিটেবল করে দিতে পারে এবং পড়ার প্রতি আগ্রহ যে লার্নিং যে ক্যাপাবিলিটি সেটাও কমিয়ে দিতে পারে। তবে বিষয়টি জেনেও লোক দেখানো অভিযান চালানো ছাড়া জোরালো কোনো ব্যবস্থা নিচ্ছে না সংশ্লিষ্ট কর্মকর্তারা। সচেতনতামূলক প্রোগ্রাম হাতে নিয়েছি, তাদেরকে বলছি, তাদেরকে বিভিন্ন পরিমাণ জরিমানাও করছি, এরপরেও যদি তারা আমাদের কথা না শোনে এরকম করতেই থাকে তাহলে আমরা পরবর্তীতে আরো কঠিন আইনের কঠিন প্রয়োগ করব। এই অবস্থায় মানসম্মত খাবার তৈরি নিশ্চিত করতে অবৈধ আইসক্রিম কারখানাগুলো দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা। নুসরাত জাহান, সিনথি, আরটিভি। ঈদের ছুটি শেষে ঢাকা ফিরছেন রাজধানীবাসী, ভোগান্তি ছাড়াই সড়ক, রেল ও নৌপথে আসছেন তারা। অফিস শুরু হওয়ায় ধীরে ধীরে ফাঁকা ঢাকা আবারও চিরচেনায় ফিরে আসছে। কমলাপুর রেল স্টেশনে ঢাকা ফেরা মানুষের ঢল, গাবতলী ও সদরঘাট লঞ্চ টার্মিনালেও একই অবস্থা। স্বস্তিতে ঢাকায় ফিরতে পেরে খুশি অনেকে। এদিকে ঢাকামুখী যানবাহনের কিছুটা চাপ রয়েছে দৌলতদিয়া, পাটুরিয়া ও কাঁঠালবাড়ি শিমুলিয়া ঘাটে, তবে ফেরি চলাচল সচল থাকায় যাত্রীদের দুর্ভোগে পড়তে হচ্ছে না। ভোর থেকে ভিড় বেড়েছে দৌলতদিয়া ঘাটে, এ রুটে 20টি ফেরি ও 34টি লঞ্চ চলাচল করছে, যার কারণে ভোগান্তি ছাড়াই পার হচ্ছেন যাত্রীরা। একই অবস্থা কাঁঠালবাড়ি শিমুলিয়া ঘাটে। কর্তৃপক্ষ জানায় পরিবহনের বাড়তি চাপ থাকলেও কোনো দুর্ভোগ নেই। অপরদিকে ঢাকা চট্টগ্রাম ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কোনো যানজট নেই। ঈদ আনন্দ উপভোগ করতে পর্যটকের ঢল নেমেছে প্রকৃতিকন্যা খ্যাত সিলেটের জাফলংয়ে। ঠান্ডা শীতল জলে গা ভাসিয়ে আনন্দ উল্লাস করছেন দেশের বিভিন্ন জায়গা থেকে আসা পর্যটকরা। অন্যদিকে প্রাচীন ঐতিহ্য সমৃদ্ধ জেলা কুমিল্লার ঐতিহাসিক নিদর্শন ও বিনোদন কেন্দ্রগুলোতেও দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। প্রতিনিধিদের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন নুসরাত জাহান সেথি। সিলেটের জাফলং এর প্রাকৃতিক সৌন্দর্যের প্রতি আকৃষ্ট সারা দেশের ভ্রমণ পিপাসু মানুষ। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে বছর জুড়ে পর্যটকদের উপস্থিতি থাকে চোখে পড়ার মতো। প্রতি বছরের মতো এবারও ঈদের ছুটিতে ভ্রমণ প্রেমী মানুষের ঢল নেমেছে স্বচ্ছ জলধারা ও ছোট বড় পাথরে ঘেরা সুন্দরের এ স্বর্গরাজ্যে। নজরকাড়া এই পর্যটন স্পটটিতে দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতে নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। এদিকে প্রাচীন ঐতিহ্যের নগরী কুমিল্লার ঐতিহাসিক নিদর্শন ও বিনোদন কেন্দ্রগুলোতেও প্রতিদিন বাড়ছে দর্শক উপস্থিতি। এখানকার ময়নামতি জাদুঘর, শালবন বিহার, পল্লী উন্নয়ন একাডেমি সহ বিনোদন কেন্দ্রগুলোতে ঘুরে ফিরে আনন্দ উপভোগ করছেন নানা বয়সী মানুষ। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, এবং আমার ভাই ব্রাদারকে নিয়ে আমি এখানে আসছি। শালবন বিহার দেখতে কোটবাড়ি, তারপরে বুটু পাহাড় দেখলাম, আমার মন অনেক ভালো লাগছে। ফ্যামিলির সবাইকে নিয়ে আসছে, খুব ভালো লাগছে, অনেক আনন্দ লাগতেছে। অন্যান্য বারের তুলনায় এবার লোক সমাগম বেশি হওয়ায় খুশি সংশ্লিষ্টরা। পর্যটকদের পদচারণায় এখনো জমজমাট কক্সবাজার সমুদ্র সৈকত। দর্শক, সেখানকার পরিস্থিতি জানতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুর রহিম শাহিন। শাহিন, আপনি তো এই মুহূর্তে কক্সবাজারে আছেন, তো এবার ঈদে কক্সবাজারে পর্যটকদের ঢল কেমন ছিল? আপনাকে ধন্যবাদ। আপনি দেখতে পাচ্ছেন কক্সবাজার সমুদ্র সৈকতে প্রচুর পর্যটক এখন, আজকে ঈদের ষষ্ঠ দিন। আপনি নিশ্চয়ই জানেন, আমার পেছনে দেখতে পাচ্ছেন সমুদ্রে গোসল করছে হাজার হাজার পর্যটক। তো ঈদের ষষ্ঠ দিনেও ঈদের ছুটির কক্সবাজার থেকে গেছে, যদিও বা গতকালকে থেকে কর্মদিবস শুরু হলো, এখনো পর্যন্ত উৎসবরা ভিড় কক্সবাজার সমুদ্র সৈকতে। আমি এখন রয়েছি কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পড়লে। আপনি দেখতে পাচ্ছেন পর্যটকের কানায় কানায় পূর্ণ এক প্রকৃতির সন্ধিদের লীলাগুলি কক্সবাজার সমুদ্র সৈকত। আমি কক্সবাজার টুরিস্ট পুলিশের পুলিশ সুপারের সাথে কথা বলেছি, দিল্লুর রহমান। তিনি বলেছেন এখনো পর্যন্ত পর্যটকরা নিরাপদে স্বাচ্ছন্দ্যে তাদের আনন্দ উদযাপন করছেন ঈদের ছুটিতে এসে। এখনো 2 লক্ষাধিক পর্যটক এখন কক্সবাজার অবস্থান করছেন। আজকে দ্বিতীয় কর্মদিবস শেষে হয়তো আগামীকাল থেকে তারা ঢাকা বা নিজ নিজ গন্তব্যে ফিরতে পারেন।
আমাকে কক্সবাজার হোটেল মোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম জানিয়েছেন, এখনো হোটেল মোটেল গ্যাস্ট হাউস এবং হোটেল গুলোতে পর্যটকরা খানা এখানে পণ্য রয়েছে এবং এবারের ঈদে এই খানাগুলিতে তাদের ভালো ব্যবসা হয়েছে বলে এখান থেকে আমাকে জানিয়েছেন। এ হচ্ছে কক্সবাজার থেকে আমার সর্বশেষ। ধন্যবাদ শাহিন আপনাকে, কক্সবাজার থেকে জানাচ্ছিলেন সাইফুর রহিম শাহিন। ঐক্যফ্রন্টে নিজেদের মধ্যে কোনো ঐক্য নেই বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হকেনও। সকালে সচিবালয়ে ঈদ শুভেচ্ছা বিনিময়ের সময় একথা বলেন তিনি। মন্ত্রী বলেন, যাদের মধ্যে ঐক্য নেই তারা আবার কিসের আন্দোলন করবেন? ঐক্যফ্রন্টের নেতারা আন্দোলনের নামে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন বলেও জানান তিনি। ঘোষণা দিয়েছে তো, যারা নিজেদের ঐক্য ধরে রাখতে পারে না, নিজেদের ঐক্য ধরে রাখতে হিমশিম খাচ্ছে এবং ঐক্যফ্রন্টের ঐক্য ধরে রাখার জন্য বৈঠক করতে হচ্ছে, তারা আসলে তাদের যে আন্দোলনের ঘোষণা, সরকারের বিরুদ্ধে বৃহত্তর ঐক্য গড়ে তোলার ঘোষণা, এগুলো সব হাস্যস্কর। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মেডিকেল অফিসার পদে নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে ভিসি কার্যালয়ে অবরোধ করেছে পরীক্ষায় অংশগ্রহণকারী চিকিৎসকরা। সকালে ভিসি কার্যালয়ের সামনে পুলিশি বাধায় অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। পরে পুনরায় পরীক্ষা গ্রহণ সহ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে ভিসি বরাবর স্মারকলিপি দেন তারা। এ ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন আন্দোলনকারীরা। কয়েক জেলায় আলাদা সড়ক দুর্ঘটনায় মারা গেছেন আটজন। সকালে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার পদ্মপুকুর এলাকায় একটি ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ভটভটির নিচে চাপা পড়ে দুই ভাই হাঙ্গুর আলী ও হাবিবুর রহমান মারা যান। এদিকে গতরাতে লক্ষ্মীপুরের রামগঞ্জের দরবেশপুর এলাকায় মোটরসাইকেল নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী সুমনতার ভাগ্নে মোহাম্মদ তামিম মারা যান। ফেনীর লেমুয়ায় বাস অটোরিকশা সংঘর্ষে মারা গেছেন মা ও মেয়ে। অপরদিকে জয়পুরহাটের পাঁচ বিবিতে ভ্যান চাপায় এক শিশু এবং নীলফামারীর সৈয়দপুরে বাস চাপায় এক রিকশা চালকের মৃত্যু হয়েছে। মধুমতি ব্যাংক বাণিজ্য সংবাদ। নিরাপদ খাদ্য নিশ্চিত করা কারও একার দায়িত্ব নয়, উৎপাদক থেকে শুরু করে ভোক্তা পর্যন্ত সবাইকে এক্ষেত্রে দায়িত্ব পালন করতে হবে বলে মনে করে সুপারমার্কেট ওনার অ্যাসোসিয়েশন। সকালে রাজধানীর খামারবাড়ির এ কে এম গিয়াসউদ্দিন অডিটোরিয়ামে বিশ্ব নিরাপদ খাদ্য দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন সংগঠনের নেতারা। সাত দিনব্যাপী বিশ্ব নিরাপদ খাদ্য দিবস পালন করবে সংগঠনটি। এর মাধ্যমে দেশের খাদ্য উৎপাদক ব্যবসায়ী ও ভোক্তাদের মাঝে সচেতনতা বাড়ানো সম্ভব হবে বলে মনে করেন ব্যবসায়ী নেতারা। দুপুরের সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো আরো একবার। নুসরাত হত্যা মামলার আসামিদের জামিন আবেদন নামঞ্জুর, অভিযোগ গঠনের শুনানি 20 জুন, শিগগিরই ওসি মোয়াজ্জেমকে গ্রেপ্তার করা হবে জানালেন মন্ত্রী। রাজধানীর কদমতলিতে এসি বিস্ফোরণে পথচারী নিহত, নারায়ণগঞ্জে মশার কয়েলের আগুনে একই পরিবারের দগ্ধ 4 জন। বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া রাজবাড়িতে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে আইসক্রিম, স্বাস্থ্য ঝুঁকিতে শিশুসহ সব বয়সী মানুষ। এবং টিকে থাকার লড়াইয়ে দুপুরে আইসিসি বিশ্বকাপ ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি দক্ষিণ আফ্রিকা। দুপুরের সংবাদ এ পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বর ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigitals। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।